রাজ্যে এই সময়ে যে কর্মসূচি নিয়ে রাস্তায় আছি এক হচ্ছে আমাদের রাজ্যের কাজের যে সংকট সরকারের চাকরির দরজা বন্ধ অন্যদিকে হচ্ছে গোটা রাজ্যে নেশার ব্যাপক রমরমা গোটা রাজ্যটা নেশায় ভাসছে যুবকদের হাতে কাজ নেই সরকার নিয়োগ বন্ধ করে রেখেছেন আর গলিতে গলিতে নেশার সাম্রাজ্য তৈরি করে দিয়েছেন এর মধ্য দিয়ে গোটা ত্রিপুরাটাকে শেষ করার একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র পেছনে বিজেপি দল আমরা এর বিরুদ্ধে রাস্তায় নামছি আমরা দেখছি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিদ্যুৎ পরিষেবা তা ভেঙে পড়েছেন সরকারি হাসপাতালে চিকিৎসা নেই ডাক্তার নেই নার্স নেই রোগীরা চিৎকার করে বিছানা থেকে নিচে পড়ে যাচ্ছেন দেখার মতো লোক নেই বিদ্যুতের অবস্থা বেহাল অবস্থা ফলে এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে এডিসিতে যে মানুষগুলো বাস করেন তাদের কাজের সংকট খাদ্যের সংকট রেশন কার্ড বন্ধক দিয়ে তার দোকান থেকে খাদ্যের জন্য টাকা নিতে হচ্ছে রেশন কার্ড বন্ধক দিয়ে রেশনে যেতে পারছে না তার কাছে কার্ড নেই গরিব মানুষ উপজাতি অংশের মানুষ সহজ সরল মানুষ তারা অন্যরা তাদের ঠকাচ্ছেন এরকম এক ভয়ঙ্কর পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি হয়েছে আমাদের রাজ্যের এসটিজিটি পাস করা ছেলেমেয়েরা বসে আছে জেআরবিটির নামে ইন্টারভিউ নিয়েছেন আজকে প্রায় পাঁচ বছর অতিক্রান্ত নিয়োগের নামে কিছুদিন পর পর একটা নাটক করেন যে আমাদের টেট ওয়ান টেট টু পরীক্ষা বছর পর বছর বন্ধ হয়ে আছে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছে তার ফলাফল দিচ্ছেন না ফলাফল আটকে রেখেছেন এই শিক্ষিত ছেলেমেয়েরা তাদের চাকরির জন্য স্কুলে শিক্ষক নেই কিন্তু পাশ করা ছেলেমেয়েরা ঘরে বসে আছে নার্সিং পাস করা হাজার হাজার ছেলেমেয়ে হাসপাতালে নার্স নেই নিয়োগ নেই ডাক্তার পাস করে বসে আছেন হাসপাতালে ডাক্তার নেই নিয়োগ নেই সরকার কি চাইছেন আমি জানি না কিন্তু দেখা যাচ্ছে নেশার প্রশ্নে গোটা রাজ্যের কোনো জায়গাতে অভাব হচ্ছে না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন এবং তার একটা ব্যাপক সাম্রাজ্য আমাদের রাজ্যে তৈরি করে দিয়েছে এর বিরুদ্ধে সরকারের ঘুম ভাঙানোর জন্য নির্বিকার প্রশাসন তার দায়িত্ব প্রতিপালনের দাবিতে রাজ্যের যুবরা প্রতিদিন রাস্তায় আজকেও এখানে ডিওয়াইএফআই এবং টিএফ সদর বিভাগ কমিটির উদ্যোগে মিছিল গোটা রাজ্যে এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি।